শুরু করি অনির্বাণ আপনার কাছ থেকে। ভিতরে ভিতরে হেরে গিয়েছিলেন 2004-এ, বুঝতে পারেননি মমতা বলছেন, এবারও তাই নয় তো? নাহলে একের পর এক অদ্ভুত আশঙ্কার তত্ত্ব আমদানি কেন? ফেল করছে তো সব কটাই এগুলো এখনো পর্যন্ত। বলুন, 2004-এ ভিতরে ভিতরে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমার তো জানা ছিল অটল বিহারী বাজপেয়ী হেরে গেছিলেন তার সরকার। মমতা কোথায় ছিলেন তখন? প্রধানমন্ত্রী কে ছিলেন? কাদের দল ছিল? নিজের দলের বিজেপি প্রার্থী বলে নিচ্ছি, এনডিএ যখন এবার হেরে যাবে আপনি ওম প্রকাশ রাজভরকে, আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন না। উত্তর না দিলেও চলবে, আমার কোন অসুবিধা নেই। আপনি উত্তর থাকলে দিচ্ছি তো, উত্তর দিতে পারবেন। ভিতরে ভিতরে হারের প্রশ্নে আমি আপনাকে বলছি, 1945-এর কিছু আগে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিশ্চিত পতনের মুখে নাৎসি জার্মানি, তখন হিটলার ঘনিষ্ঠ সাংবাদিক কুল উদ্ভাবু হয়ে জার্মানি মানে নাৎসি জার্মানি যে জিততে চলেছে সেটা প্রচার করে বেড়াতো। তারা জানতো তারা মিথ্যা প্রচার করছে। সমস্যা ঘনিষ্ঠ জার্মানি কুল, আমি বলছি একজন দুজন সাংবাদিকের নাম বলি, আমি আসছি বলে নি, তাদের সমস্যাটা হয়েছিল তারা একজন দুজন সাংবাদিকের নাম যদি বলেন আমি পাইনি কোনো ইতিহাস বইতে, পাননি সেটা আপনার পড়াশোনা নিশ্চয়ই, মানে রাইজ এন্ড ফল অফ দা থার্ড জেন পাননি, আমি জানি, আপনি জানেন কথা 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 তন্ন ও আচ্ছা না, আমি পাইনি ঘুরে বেড়াচ্ছি। 1970-এ যেমন মোদি ইমেল করেছিল ওরকম বট না না, আমি পাইনি সেই সময় তারা যখন বইটার নাম বলে যাবেন প্লিজ, হ্যাঁ বলে বলে দেব, অনেয়ারি বলবেন, আমি বলে দেব উদ্ভাবু হয়ে প্রচারটা যখন করতো তখন তারা নিজেরা জানতো তারা মিথ্যা প্রচার করতে, সমস্যাটা হয়েছিল অন্য জায়গায়, যারা নাৎসিদের সমর্থক ছিল এমনকি যারা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল, চোখের সামনে দেখতে পাচ্ছে, জেতা তো দূরের কথা, প্রাণ বাঁচানো যাবে কিনা সন্দেহ, তারাও মাঝে মাঝে ভাবতো যদি ওদের কথাটা সত্যি হয়, যদি ওদের প্রচারটা সত্যি হয়, মমতা কিরকম ভাবছে, লাভ হয়নি মমতা কিরকম ভাবছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আজকের দিনেও সেই একই প্রচেষ্টা, অনেকে বলছেন, আমি বলছি না, অনেকে নাকি এরকম করছেন যে বিজেপি সরকার জিতবেই ভাই 400-500-600-700 করে যাচ্ছে, তারা জানে 200 পেরোবে কিনা সন্দেহ, কিন্তু এই প্রচারটা চালিয়ে যেতে হবে। কেন চালিয়ে যেতে হবে? কারণ যেহেতু না চালিয়ে গেলে চাকরিটা থাকবে কিনা সন্দেহ, না চালিয়ে গেলে অন্তত 1 তারিখ অবধি টেনে নিয়ে যাওয়া কিনা সন্দেহ, না চালিয়ে গেলে সমর্থক যারা কর্মী যারা তারা মাঠে নামবেন কিনা সন্দেহ, অতএব চালিয়ে যেতে হবে। কিন্তু তারাও জানেন নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষাক্ত বয়ান বারবার আমাদের প্রধানমন্ত্রী মঞ্চ থেকে দিয়ে চলেছেন, তার কারণ একটাই, তিনিও জানেন ওই 400-800 নয়, কোনো গ্যারান্টি নয়, একমাত্র হিন্দু মুসলমান যা বহু বছর ধরে করে এসেছেন ওটাই যদি করে যেতে পারেন যদি কিছু ভোট বাড়ে, কিন্তু তাতেও 200 আসন পেরোচ্ছে না, এটা মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন। ভিতরে ভিতরে হেরে গিয়েছিলেন 2004-এ, বুঝতে পারেননি মমতা বলছেন, এবারও তাই নয় তো? নাহলে একের পর এক অদ্ভুত আশঙ্কার তত্ত্ব আমদানি কেন? ফেল করছে তো সব কটাই এগুলো এখনো পর্যন্ত। বলুন, 2004-এ ভিতরে ভিতরে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমার তো জানা ছিল অটল বিহারী বাজপেয়ী হেরে গেছিলেন তার সরকার। মমতা কোথায় ছিলেন তখন? নিশ্চয়ই সরকারটা কাটছিল প্রধানমন্ত্রী কে ছিলেন, কাদের দল সঙ্গীটা কে ছিল? যখন এনডিএ এবার হেরে যাবে আপনি ওম প্রকাশ রাজভরকে এনে বলবেন যে উনি হেরে গেছেন, তাই তো? খুব ভালো যুক্তি। যাই হোক, ভিতরে ভিতরে মমতার কথায়, ওটা মমতার হান না, পশ্চিমবঙ্গে যে তৃণমূলের একজন বলছি, পশ্চিমবঙ্গে যে আচ্ছা এক মিনিট, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিজেপি করতেন নাকি? পশ্চিমবঙ্গে মমতা যে একা জিতেছিলেন নিজের দলের, তার মানে বিজেপি প্রার্থী? আমি বলে নিচ্ছি, এনডিএ যখন এবার হেরে যাবে আপনি ওম প্রকাশ রাজভরকে, আরে আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন না, আপনার তৃণমূলে কতজন সাংসদ হেরেছিলেন সেবার? আপনার তো প্রশ্নটারই কোনো মানে, আটজন বিজেপি সাংসদ হেরেছিলেন পশ্চিমবঙ্গে নাকি? সরকারটা হেরে যায়, বিজেপি দলটা হেরে যায়, অনির্বাণ উত্তর থাকলে দিন, নেতৃত্বাধীন সরকারটা হেরে যায়, অনির্বাণ উত্তর থাকলে দিন, আমার কোনো উত্তর যদি আপনি দিতে দেন তবে তো দেবো, আপনি যদি মনে করেন উত্তর না দিলেও চলবে, আমার কোনো অসুবিধা নেই।
নেই, আপনি উত্তর থাকলে দিচ্ছি তো উত্তর দিতে পারবেন। ভিতরে ভিতরে হারের প্রশ্নে আমি আপনাকে বলছি, 1945-এর কিছু আগে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিশ্চিত পতনের মুখে নাৎসি জার্মানি, তখন হিটলার ঘনিষ্ঠ সাংবাদিক কুল উদ্ভাবু হয়ে জার্মানি মানে নাৎসি জার্মানি যে জিততে চলেছে সেটা প্রচার করে বেড়াতো। তারা জানতো তারা মিথ্যা প্রচার করতে, সমস্যা ঘনিষ্ঠ জার্মানি কুল, আমি বলছি একজন দুজন সাংবাদিকের নাম বলি, আমি আসছি বলে নি, তাদের সমস্যাটা হয়েছিল তারা একজন দুজন সাংবাদিকের নাম যদি বলেন আমি পাইনি কোনো ইতিহাস বইতে, পাননি সেটা আপনার পড়াশোনা নিশ্চিত, মানে রাইজ এন্ড ফল অফ দা থার্ড এন্ড পাননি আমি জানি, আপনি জানেন কথা 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 তো নো আচ্ছা না আমি পাইনি, ঘুরে বেড়াচ্ছি 1970 সালে যেমন মোদি ইমেল করেছিল ওরকম বট, না না আমি পাইনি সেই সময় তারা যখন বইটার নাম বলে যাবেন প্লিজ, হ্যাঁ বলে বলে দেবো অনেয়ারি বলবেন, আমি বলে দেবো উদ্ভাব হয়ে প্রচারটা যখন করতো তখন তারা নিজেরা জানতো তারা মিথ্যা প্রচার করতে, সমস্যাটা হয়েছিল অন্য জায়গায়, যারা নাৎসিদের সমর্থক ছিল এমনকি যারা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল, চোখের সামনে দেখতে পাচ্ছে জেতা তো দূরের কথা, প্রাণ মাঝে প্রাণ বাঁচানো যাবে কিনা সন্দেহ, তারাও মাঝে মাঝে ভাবতো যদি ওদের কথাটা সত্যি হয়, যদি ওদের প্রচারটা সত্যি হয়, মমতা এরকম ভাবে কোনো লাভ হয়নি, মমতা এরকম ভাবে এই জায়গায় দাঁড়িয়ে বলছি আজকের দিনেও সেই একই প্রচেষ্টা অনেকে বলছেন, আমি বলছি না, অনেকে নাকি এরকম করছেন যে বিজেপি সরকার জিতবেই ভাই, জিতবেই ভাই, 400-500-600-700 করে যাচ্ছে, তারা জানে 200 পেরোবে কিনা সন্দেহ, কিন্তু এই প্রচারটা চালিয়ে যেতে হবে, কেন চালিয়ে যেতে হবে, কারণ যেহেতু না চালিয়ে গেলে চাকরিটা থাকবে কিনা সন্দেহ, না চালিয়ে গেলে অন্তত 1 তারিখ অবধি টেনে নিয়ে যাবে কিনা সন্দেহ, না চালিয়ে গেলে সমর্থক যারা কর্মী যারা তারা মাঠে নামবেন কিনা সন্দেহ, অতএব চালিয়ে যেতে হবে, কিন্তু তারাও জানেন নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষাক্ত বয়ান বারবার আমাদের প্রধানমন্ত্রী মঞ্চ থেকে দিয়ে চলেছেন তার কারণ একটাই, তিনিও জানেন ওই 400-800 নয়, কোনো গ্যারান্টি নয়, একমাত্র হিন্দু মুসলমান যা বহু বছর ধরে করে এসেছেন ওটাই যদি করে যেতে পারেন যদি কিছু ভোট বাড়ে, কিন্তু তাতেও 200টা আসন পেরোচ্ছে না, এটা মোটামুটি আপনি নিশ্চিত থাকতে